আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইর আমার ভিডিও ভালো লাগবে। আর ভালো লাগলে প্রথমেই অনুরোধ করছি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল অপশন ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। তো বাইরে আসলে খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি যখন একটু থেমেছে তখন আমি বারান্দায় এসেছি। আর বৃষ্টি চলে গেলে বারান্দার অবস্থা কী হয় তা যাদের বারান্দা আছে সবাই জানেন। আর আমার বারান্দা তার ব্যতিক্রম নয়। সকালে বৃষ্টি বৃষ্টি ভাব দেখে আসলে ফানি দেইনি বারান্দায়। তো ফানি না দেওয়ার কারণে এক সাইডে যখন বৃষ্টি হয় অনেক সময় দেখা যায় যেই সাইডের বৃষ্টি হয় সেই সাইড দিয়ে বৃষ্টির পানি প্রবেশ করে, আবার যেই সাইড দিয়ে বাতাস কম থাকে সে সাইড দিয়ে ভিজে না। তো এই পাশের গাছগুলো ভিজে না কিন্তু বাতাসে গাছের অবস্থা একদমই লন্ডভন্ড হয়ে গেছে। তো এখন ঘূর্ণিঝড় চলছে, আমার সঠিক মনে নেই ওশিয়ান এমন একটা নাম দিয়েছে, আসলে কত নাম দেয় তারা, একবার জাওয়াদ একবার নার্গিস কি বলবো, তো মনে রাখা আমার সবসময় মনেও থাকে না। তো ঘূর্ণিঝড়ের যেহেতু চলতেছে তো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে হঠাৎ করেই আসলে ধমকা হাওয়া বসে সাথে ঝড় বৃষ্টি। তো যখনই এমন হয় আমাদের যাদের বারান্দায় গাছ আছে তাদের জন্য আসলে এটা এক হিসাবে ভালো আবার দেখা যায় খারাপও, কেননা বৃষ্টির পানিতে যখন গাছগুলো গোসল করে তখন কিন্তু গাছের সৌন্দর্য বৃদ্ধি পায়, আবার গাছ দেখা যায় ভালো গ্রো করে। কিন্তু আবার দেখা যায় যে বারান্দা পাতা পড়ে তারপর পানি জমে বিভিন্ন আসলে কাজ বাড়ে এই আর কি। তো দেখলেন আমার যে থাই পাতাটা সেটা একদম ঝড়ে ভেঙে ভেঙে কেমন জানি হয়ে গিয়েছে। আর লাকি বেম্বো গাছটা তো বলা যায় আমার সাথে বেইমানি করেছে, কেননা লাকি বেম্বোর আমি এত যত্ন নিতাম কি বলবো। কয়েকদিন আগে এটা বাসায় থাকতে থাকতে আমি মনে করলাম এটাকে বারান্দায় দেই, বারান্দায় দেওয়ার পরে ওনার মনে হয় রূপ একদমই নিভে গিয়েছে। তো আসলে যাকে যেখানে মানায়, আমি ওনাকে ইনডোরে রেখেছি, এখন বেশি আলো পেয়ে ওনার অবস্থা খারাপ। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি থাই পাতাটা এবং দেখা যায় যে থাই না এটা আসলে লেমন গ্রাস যে পাতাটা সেটা এবং হয়েছে আমার লাকি বেম্বো গাছটা আমি সুতলি দিয়ে বেঁধে দিয়েছি। আর বেঁধে দেওয়াতে খারাপ হয়েছে না ভালো হয়েছে একটু প্লিজ জানাবেন কেউ যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখে থাকেন, কেননা লেমন গ্রাস পাতাগুলো চারিদিকে শুধু কেমন ছড়িয়ে যায় এবং ভেঙে যায়। তো তার জন্য আমি শুকলে দিয়ে বেঁধেছি, এখন বাঁধলে ভালো হবে নাকি খারাপ হবে বুঝতে পারতেছি না, তবে বেঁধে রেখেছি। তো দেখেন সকালে বৃষ্টির ভাব দেখে পানি দিলাম না কিন্তু এই টবগুলো একদমই বৃষ্টির পানিতে ভিজে না। তো বারান্দা একটু মুছে নিয়েছি আমি, কিন্তু শুকনা যে পাতাগুলো সারা বারান্দা হয়ে গিয়েছে। তো এখন আমি এসেছি গাছগুলো একটু শুকনো পাতা ছড়িয়ে তারপর যে গাছগুলো ঢুলে গিয়েছে সেগুলো সব উঠিয়ে বারান্দাটা সুন্দর করে ক্লিন করে নেব। তো এই বারান্দাটা যদিও পানি আসে, পানি কিন্তু খুব সহজে চলে যায়, ভিজা থাকে না, কেননা এটা খুব ঢালু হয় তো বারান্দাটা। আর এই যে মাদাবর অফ থাউজেন্ড গাছটা কেমন ল্যাকল্যাকে হয়ে যাচ্ছে, আমার মনে হয় এটা রৌদ্র পাচ্ছে না তার জন্য এমন। কেউ যদি জেনে থাকেন যে এটা তো লম্বা হচ্ছে কেন তাহলে জানাবেন। তো আমার মনে হচ্ছে টবটা খুব ছোট হয়ে গেছে, ওর জন্য একটা বড় টব লাগবে। তো এতদিন দেখলাম পাতাটা আসলে খুবই সুন্দর লাগতো, মানে কাটা কাটা বেশি বুঝে যেত, এখন বড় হওয়াতে সেই শেপটা চলে গিয়েছে। আর এই তো এই গাছটার নামও আমার মনে নেই, সেটাও আসলে লেখলেখা হয়ে গেছে, যেটা এই যে ভুলে যাই আসলে গাছের নাম মনে থাকে না, টাইম পুলের মতো যেটা দেখতে। তো আমার এই যে এই নাম না জানা ফুল গাছ, এটা জানি না আমি কী নাম গাছ, ছোটো ছোটো ফুল ধরে আছে, সেটা আসলে ওই বারান্দায় যখন ছিল কোনো ফুল ধরে না। আর লিপস্টিক গাছটা এই বারান্দায় আনার পরে একটার পর একটা ফুল হচ্ছে, তা আমি মনে করি যে এখন লিপস্টিক গাছের জন্য আসলে
একটু রোদ দরকার। আমি এটার নাম জানি না, তাই এটা লিপস্টিকের মতো দেখতে তাই লিপস্টিক বলি, কেউ যদি নাম জেনে থাকে অবশ্যই আমাকে জানাবেন। তো কিছুক্ষণ সময় গাছের সাথে কাটিয়ে চলে আসলাম নাস্তা বানাবো বলে। আর আপনারা তো জানেন সকালবেলা আমার মেয়েরা স্কুল চলে যায়, তাদেরকে হালকা পাতলা, আজকে আসলে আমি টিফিন দেইনি, তার জন্য নাস্তা বানানো হয়নি। হ্যাঁ, কেননা ওরা আজকে টাকা নিয়ে গিয়েছে বাইরের থেকে, মানে কিছু কিনে নেবে ক্যান্টিন থেকে, তো তার জন্য তো এখন নাস্তা বানাতে হবে। আর আপনাদের ভাইও আজকে বাসায় আছে, উনি নাস্তা খেয়ে তারপর নামবে। তো বাচ্চারা তো স্কুলে নিয়াজ ঘুমাচ্ছে, আমি বারান্দায় কিছু সময় কাজ করে তারপর চলে আসলাম নাস্তা বানানোর কাজে। তো এখন আমি বানাবো পরোটা, তার জন্য লবণ আর তেল দিয়ে পানি দিয়ে একটা খামি তৈরি করে নিলাম। তো সবাই পরোটা বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি এই যে একটু একটু শেয়ার করতেছি। আসলে ভিডিও যদি সব কিছু শেয়ার করতে যাই আমরা, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তাই ম্যাজিকের মতো সব কিছু দেখিয়ে ফেলি। কিন্তু ম্যাজিকের মতো যদি সব কাজ এভাবে হয়ে যেত, আসলে আমাদের গৃহিণীদের কোনো কাজই থাকতো না, তাই না? করতেছি কুমড়া ভাজি, আর আমার কাছে আসলে পরোটা দিয়ে কুমড়া ভাজিটা আমার কাছে ভালো লাগে, আপনাদের ভাইও খুব পছন্দ করে। তো বাচ্চারা অবশ্যই অবশ্যই খাবে না সেটা জানি, তো তার জন্য এখন নিয়াজ একটা ডিম খাবে, দুইটা ডিম ভেজেছি, আপনাদের ভাইও বলে উনি ডিম খাবে না, তারপর আমি দুইটা ভেজে এনেছি, খেলে আমরা দুইজনেই খেতে পারবো। আর নিয়াজকে একটা ডিম দিব, আর এই তো আমাদের জন্য পরোটা আর হয়েছে কুমড়া ভাজি। আর নাস্তা টাস্তা খেয়ে একটু রেস্ট নিলাম, তারপর চলে আসলাম নিশামণিকে নিতে। তো এসে দেখলাম নিশামণিদের তো ছুটি হয়ে গিয়েছে, বড় ক্লাসের মেয়েরা এখানে স্কাউট, ওরা স্কাউটের ড্রেস পরা নেই, কিন্তু তারা আসলে কি বলে এটাকে, শারীরিক যে কষ্ট সেটা করতেছে। তো দেখে ভালো লাগলো, একটু ভিডিও করে নিলাম। মাঝে মাঝে স্কুলে আসলে আসলে আমি ভিডিও করে নিই একটু, আমার ভালো লাগে। এই ছুটাছুটি দৌড়াদৌড়ি বাচ্চাদের এই সময়টা আসলে আমার কাছে এত ভালো লাগে কি বলবো। গত 2 বছর করোনায় স্কুলটা বন্ধ ছিল, বাচ্চাদের সাথে সাথে আমারও মনটা খুব খারাপ লাগতো, কেননা বাচ্চাদের থেকে আসলে 2টা বছর চলে গেল তাদের স্কুল জীবন থেকে। তো যাই হোক, কথা বলতে বলতে স্কুল থেকে এসে আবারও রান্নার কাজে পড়ে গেলাম, আর আমাদের কাজই হচ্ছে ঘর গোছানো, তারপর হয়েছে রান্নাবান্না, বাচ্চা সামলানো, এই আর কি। তো আমরা যারা আসলে অরিজিনাল গৃহিণী, তাদের এই কাজগুলো ছাড়া আর কী আছে, ঠিক না? তো এখানে আমি বেগুন ভাজবো, আর বেগুনটা যদি আমরা এভাবে আগে আগে মেখে রাখি, তাহলে কিন্তু কম তেলে বেগুনটা ভাজা যায়। আর এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হয়েছে লবণ, একটু জিরার গুঁড়া দিয়ে এটা আগে মেখে রেখেছিলাম, তারপর ভেজে নিলাম। তারপর আজকে করতেছি ঢেঁড়স ভর্তা, তারপর হয়েছে পেঁয়াজ, শুকনো মরিচ আর ধনিয়া পাতা, 2টা ভর্তা করব। তো ঢেঁড়স ভর্তা, প্রথমে ঢেঁড়সগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে এখানে সেদ্ধ করে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, লবণ আর হয়েছে শুকনো মরিচ দিয়ে মেখে নিলাম। এই যে ধনিয়া পাতা সেমভাবেই করে নিব। তো আজকে বলা যায় আমার পছন্দের সব খাবার, ঢেঁড়স ভর্তা, ধনিয়ার পাতার ভর্তা, তারপর হয়েছে কালো বেগুন, মানে বেগুন ভাজা, তারপর রান্না করেছি সিসিঙ্গা দিয়ে রুই মাছ দিয়ে করলা ভাজা। এগুলো সবই আসলে আমার খেতে ভালো লাগে, গরম ভাতের সাথে অসাধারণ। তা আমার বাচ্চারা এগুলো একদমই পছন্দ করে না, তারপরও আমি যখন এইসব তরকারি রান্না করি, আমি নিজ হাতে ওদেরকে একটু খাইয়ে দিই, একটু আলু, একটু মাছ দিয়ে, এই আর কি। তো আজকের ভিডিও আমার কেমন লেগেছে, মনে হয় একটু বকবক বেশি করে ফেলেছি, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন। তো এই তো মেনুগুলো একটু দেখিয়ে দিলাম। তো বেগুনটা আসলে আমি এই তো
তারপর এভাবে ভেজে নিয়েছি। আর এই বেগুনটা যখন ভাজবেন একটু ঢাকনা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেগুনটা তেল ছেড়ে দিয়ে ওই তেলের মধ্যে বেগুনটা ভাজা হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।